ছেলেবেলায় সবাই তো খেলা করে, বিলেরও অনেক রকম খেলা ছিল। কখনো গাছে উঠে ডালে পা আটকে সে ঝুলে থাকত, কখনো বা সঙ্গীদের নিয়ে সে রাজা রাজা খেলত। এ খেলায় সব সময় রাজা সাজত বিলে, আবার কখনো বা ধ্যান করা খেলত। ছবিতে দেখছ বিলে কেমন আসন করে কোলের উপরে হাত রেখে চোখ বুজে বসে আছে, ওইটুকু ছেলে যেন বুদ্ধ দেবটি। ওইভাবে বসে ধ্যান করতে হয়, এক মনে ভগবানকে ডাকতে হয়। বিলে অনেকক্ষণ এভাবে বসে থাকত, চোখও খুলত না, নড়তও না। আর শুধু কি চুপ করে বসে থাকা, তার মনও চলে যেত কোথায়, বাইরে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে কোনো হুঁশও থাকত না। বিলে একবার এভাবে ধ্যান করা খেলছে, সঙ্গীরাও খেলছে, কিন্তু তারা তো আর বিলের মতো অতক্ষণ চোখ বুজে বসে থাকতে পারে না। মাঝে মাঝে চোখ খুলে দেখছে, আবার কিছুক্ষণ পর হয়তো চোখ বুজছে। এমন সময় ঘরে একটা গোখরো সাপ ঢুকল, দেখে সঙ্গীরা ভয়ে পালিয়ে গেল। বিলে পালিয়ে আয় বলে চিৎকার করে ডাকতে লাগল। বিলে কিন্তু চোখ বুজে বসেই আছে, বাইরের কোনো কিছুরই খেয়াল নেই। সঙ্গীদের ডাক সে শুনতেও পেল না। সাপটা অবশ্য কোনো ক্ষতি না করেই একটু পরে চলে গেল। এই ছিল আজকের গল্প। বিলের এরকম আরও গল্প শোনার জন্যে চোখ রাখো চ্যানেলে, আর সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে।